সমাচার সাত দিন চব্বিশ ঘন্টা লাইভে আপনাদের স্বাগত। এখন আমরা দেখব আমাদের বিশেষ প্রতিবেদন ব্রেকিং বেলা, প্রতিদিন দুপুর ১২টা এবং সন্ধ্যে ৬টায়। ব্রেকিং বেলা স্পন্সার্ড বাই গীতা কনস্ট্রাকশন। চলুন দেখে নিই আজকের প্রতিবেদন। দেশের একাধিক শহরে পেট্রোলের দাম ছাড়িয়েছে সেঞ্চুরির গন্ডি, ডিজেলের অবস্থাও তথই বছর, সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে। স্বাভাবিকভাবে কেন্দ্রকে কাঠগড়ায় তোলা শুরু করেছে বিরোধীরা। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে গতকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছিলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। তার দাবি ছিল, গত কয়েক মাস ধরে কেন্দ্র সরকার যে অতিরিক্ত অন্তঃশুল্ক পেট্রোপণ্যের ওপর চাপিয়েছে তা প্রত্যাহার করে সাধারণ মানুষকে স্বস্তি দেওয়া হোক। স্পষ্ট ভাষায় কংগ্রেস সভানেত্রী প্রধানমন্ত্রীকে বিধে বলেছেন, সরকার সাধারণ মানুষের দুর্দশার কথা না ভেবে নিজের লাভের হিসেব করছে। রাজ্য সরকারগুলির তুলনায় পেট্রোপণ্যে কেন্দ্র অনেক বেশি কর নেয়। গতকালই রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র বলেছিলেন, এই মুহূর্তে প্রতি লিটার পেট্রোলে ৩২.৯০ টাকা ও ডিজেল পিছু ৩১.৮০ টাকা কর এবং সেস নিচ্ছে কেন্দ্র। সেখানে রাজ্য সরকার প্রতি লিটার পেট্রোলে মাত্র ১৮.৪৬ টাকা ও ডিজেলে লিটার পিছু মাত্র ১২.৫৭ টাকা কর নিচ্ছে। স্বাস্থ্য দপ্তরের তথ্য বলছে, আগামী তিন দিনের মধ্যে বাকি স্বাস্থ্যকর্মীদের করোনা ভ্যাকসিনের প্রথম ডোজটি নিতেই হবে, কারণ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশ মেনে ২৫ তারিখের পর স্বাস্থ্যকর্মীদের টিকাকরণ বন্ধ করে দেওয়া হবে। সম্প্রতি রাজ্যের স্বাস্থ্যকর্মীদের সঙ্গে ওয়েবিনারে এই তথ্যটি জানিয়ে দিয়েছে স্বাস্থ্য ভবন। ইতিমধ্যে ভোট কর্মীদের টিকাকরণ শুরু করেছে স্বাস্থ্য ভবন। টিকাকরণ চলছে ফ্রন্টলাইন ও পুলিশ কর্মীদের। অন্তত ১২.৫ লক্ষ ফ্রন্টলাইন কর্মীকে কোভিশিল্ড বা কোভ্যাক্সিন টিকা দেওয়া হবে। তারপর মার্চ থেকে শুরু হবে ৫০ ঊর্ধ্ব নাগরিকদের টিকাকরণ। তাই আগামী তিন দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বাস্থ্যকর্মীদের কাছে, বলছেন স্বাস্থ্যকর্তারা। হোটেল থেকে উদ্ধার হলো দাদরা ও নগর হাভেলির সাংসদের দেহ। সোমবার দুপুর নাগাদ দক্ষিণ মুম্বাইয়ের একটি হোটেলের ঘর থেকে উদ্ধার করা হয়েছে মোহন দলকরের মৃতদেহ। পাশ থেকে উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোটও। তা হাতে পেয়ে পুলিশের অনুমান, তিনি আত্মহত্যা করেছেন। মাত্র ৫৮ বছর বয়সী সাংসদের এমন মর্মান্তিক পরিণতিতে হতবাক তার সহকর্মীরা। কিভাবে, কেন এমন ঘটনা ঘটল তা এখনো বুঝে উঠতে পারছে না কেউ। চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, আমরা শুনেছি দক্ষিণেশ্বর মেট্রোয় নাকি উনি চড়বেন, কিছুটা যাবেন, শেষ বেলায় কেন সেই সিদ্ধান্ত বাতিল হলো? যে দামি স্যুট পরে আসার কথা ছিল তৈরি হয়নি ঠিক সময়ে, আর সেই কারণেই কি মেট্রোয় করে ঘুরতে পারলেন না? প্রশ্ন রাজ্যের মন্ত্রীর। একই সঙ্গে চন্দ্রিমা ভট্টাচার্য কটাক্ষ করে বলেন, ভোটের আগে রাজনৈতিক কারণে মেট্রোর উদ্বোধন বলে দাবি তার। দিল্লির কৃষক আন্দোলন প্রায় ৩ মাসের দোরগোড়ায় পৌঁছে গেলেও এখনো কৃষি আইন বাতিলের নারাজ কেন্দ্র। অন্যদিকে নয়া তিন কৃষি আইন বাতিল না হলে কোনোভাবেই আন্দোলন ছেড়ে যাচ্ছে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দিল্লির প্রতিবাদী কৃষকরা। এদিকে সোমবারই ৭৮ দিনে পা দিল দিল্লির কৃষক আন্দোলন। যদিও একটানা ৩ মাস ধরে চলা আন্দোলনের জেরে এখনো পর্যন্ত ২৪৮ জন প্রতিবাদী কৃষক প্রাণ হারিয়েছেন বলে জানা যাচ্ছে। শনিবার জামশেদপুরের কাছে হেরে বাগানের ডার্বি জয়ের আনন্দ যেন দ্বিগুণ করে দিয়েছে মুম্বাই সিটি এফসি। টানা দ্বিতীয় ম্যাচ হেরে এটিকে মোহনবাগানের থেকে ৫ পয়েন্টে পিছিয়ে পড়েছে সার্জিও লোবেরার মুম্বাই। অর্থাৎ লিগ শেষ হওয়ার ঠিক ২ ম্যাচ আগে লিগ শিল্ড উইনারের দাবিদার হিসেবে ব্যাপক অ্যাডভান্টেজ হাবাসের বাগান। আর সোমবারই হায়দ্রাবাদকে হারিয়ে জল্পনার দড়ি টেনে দিতে চান রয় কৃষ্ণরা। কারণ হায়দ্রাবাদকে সোমবার হারালে ১৯ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে এমন জায়গায় পৌঁছে যাবে সবুজ মেরুন, শেষ ২ ম্যাচ জিতলেও সেখানে পৌঁছতে পারবে না আইল্যান্ডাররা। কারণ ১৮ ম্যাচ পর ৩৯ পয়েন্ট নিয়ে আপাতত মুম্বাইয়ের চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে কৃষ্ণা প্রীতমরা। আজকের মতো শেষ করছি ব্রেকিং বেলা। ব্রেকিং বেলা স্পন্সার্ড বাই গীতা কনস্ট্রাকশন। অন্যান্য বিস্তারিত খবর দেখতে চোখ রাখুন আমাদের পর্দায়। আপনারা দেখছেন সমাচার সাত দিন চব্বিশ ঘন্টা লাইভ। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, ২০/২৪৯ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী ২/২২১, ২/৩১২, কাঁচরাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচু বাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি ৬ নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন ৬২৮৯০৬৩৫৫৭, ৯৮৩১৪৭৮৭৯৫।